সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন। দুবার আওয়ামী লীগ ও একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী সেলিম। 2008 সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 13 বছরের কারাদণ্ড হয় হাজী সেলিমের। 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট, পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। কিছুদিন কারাভোগের পর 2023 সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন।